ডুয়ার্স। ডুয়ার্স হলো বাস্তবের মধ্যে থেকেও স্বপ্নের একটা জায়গা। পাহাড়, সবুজ ঘন জঙ্গল, ঝর্ণা, সবকিছু নিয়েই যেন একটা স্বপ্নের রাজ্য। বহুদিন প্ল্যানিং এর পর সফল হলো আমাদের 6 বন্ধুর প্ল্যান ডুয়ার্সের যাত্রা। আজকের ভিডিওতে শেয়ার করব মাত্র 3,500 টাকায় আমরা কিভাবে ঘুরলাম স্বপ্নের জায়গা ডুয়ার্স। শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রির 8:35 এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম গন্তব্যে। খাওয়া দাওয়া, গল্প, হাসি, ঠাট্টার ছলে কখন যে রাত কেটে সকাল হয়েছে, আর এই দারুণ দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে এলাম শিলিগুড়ি স্টেশনে সেটা আমরা খেয়ালও করি। সরাসরি ডুয়ার্সে যাওয়ার জন্য আমাদের নামতে হতো শিলিগুড়ির নিউমাল জাংশনে। সেটার জন্য কিন্তু একটাই অপশন, শিয়ালদা থেকে ডাইরেক্টলি কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেটা ছাড়াও অন্যান্য অপশনও থাকবে, তবে সেখানে একটু জার্নি। 9:30 থেকে পৌঁছে গেলাম নিউমাল জাংশন। এখানে আমাদের আগে থেকেই কিন্তু গাড়ি প্রিবুক করা ছিল ড্রাইভারের সাথে কথা বলে। যদিও আমরা টাকা পয়সা পরবর্তীকালে পেমেন্ট করেছিলাম, আগে থেকে কিছু পেমেন্ট আমরা করিনি, তবে ট্রেনের টিকিট কিন্তু 2 মাস আগে থেকেই আমরা বুকিং করেছিলাম। এবার আমাদের এখানে পৌঁছে সারাদিনের প্ল্যানিংটা বলছি। আমাদের হাতে সময় ছিল মাত্র 2 দিন, তাই 2 দিনের মধ্যে অনেক কিছু কভার করতে হতো। সেদিনই বিকালে আমরা প্ল্যান করেছিলাম গরুমারা অরণ্যে আমরা ফরেস্ট সাফারিতে যাব। যদিও সেই সাফারির জন্য কিন্তু আমাদের ফিজিক্যালি ওখানে গিয়ে পারমিশন নেওয়ার ছিল, তাই সবার আগে আমরা ওখানের অফিসে চলে গেছিলাম। এই দেখানো এখানে ডিটেলস আর এখানে টাইমিং এর চার্ট। জঙ্গলের সাফারির জন্য পার হেড 187 টাকা করে আমাদের বুকিং ছিল, পরে বাকি খরচ সব বলতে থাকছে ভিডিওর মধ্যে। যাই হোক, আমাদের বুকিং করা গাড়িতে করে আমরা এবার চললাম আমাদের হোটেলের দিকে একটু বিশ্রাম নেওয়ার। জালসা যুব আবাস, এই ছিল আমাদের হোটেল। বেশ নিরিবিলি ছিমছাম একটা জায়গা, দেখেই ভালো লাগলো। ডুয়ার্সের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পকেট ফ্রেন্ডলি জায়গা বলতে আমি বলবো এই জালসা যুব আবাস। এখানে বুকিং এর একটা আলাদা পদ্ধতি আছে, সবকিছুই আমি ভিডিওতে বলেও দেবো এবং ডেসক্রিপশনেও সমস্ত কিছু ওয়েবসাইট অ্যান্ড অল আমি দিয়ে দেবো। খুবই নিট অ্যান্ড ক্লিন এবং বেশ গোছানো একটা জায়গা ছিল। রিসেপশনে ঢুকেই আমরা প্রথমে কথাবার্তা বললাম, ঘরের চাবিটা আমি নিলাম, যেহেতু এখানেও আমাদের আগে থেকে কিন্তু সব কিছু বুকিং করা ছিল। এখানে এসেই আমার একটা ছোট্ট বন্ধু হয়ে গেল 2 দিনের জন্য। সকাল থেকে জার্নির মধ্যে বিশেষ কিছু খাওয়ার ফ্রেশ ট্রেশ হয়নি, আমরা চলে এলাম এখানে লাঞ্চ করতে। এই চালসা যুব আবাসেরই এখানে আলাদা করে একটা ফুডের ক্যান্টিন রয়েছে, সেটা কিন্তু আমাদের এই রুম বুকিং এর সাথে যুক্ত না, এটা কিন্তু আলাদাভাবে চার্জেবল। তো ওখানে ক্যান্টিনেই পছন্দ মতন খাবার অর্ডার করা যায়। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন থালি। এই এখানে থাকার ব্যবস্থাটা যতটা ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমার অতটা ভালো লাগেনি। আমি বলবো যে বাইরে থেকে আশেপাশে কিন্তু এখানে প্রচুর জায়গা আছে খাওয়ার, যেটা অনেক বেশি পকেট ফ্রেন্ডলি এবং খাবারের টেস্টও কিন্তু কম্পারেটিভলি বেটার। এরপর আমরা অল্প একটু রেস্ট টেস্ট নিলাম, তবে আমাদের বিকাল 4টাতে কিন্তু রিপোর্টিং টাইম ছিল ওই ফরেস্ট ডিপার্টমেন্টে। সো আমরা আবার বেরিয়ে পড়লাম, খুব মজা করতে করতে পুরো রাস্তাটা আমরা গেলাম আর প্রচুর রকমের এক্সাইটেড। ছোটবেলায় বইতে গরুমারা অভয়ারণ্যের কথা আমরা সবাই পড়েছি। গরুমারা অভয়ারণ্য বিখ্যাত, এখানে একশৃঙ্গ গন্ডার, বাইসন এবং পিকক অর্থাৎ ময়ূরের জন্য। বিকেল 4টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে। তো ওখানে গিয়ে অফিসে আমাদের বুকিং স্লিপ এবং আইডি কার্ড সমস্ত কিছু জমা দিতে মোটামুটি 5-7 মিনিটের মধ্যে আমাদের জিপসি রেডি হয়ে চলে এলো। তো আমি এরকম জিপে চড়বো বলে ভীষণ এক্সাইটেড ছিলাম, আর জিপসি যে ড্রাইভার ওনার সাথেও কিছু কথা হলো, হাই হ্যালো করলাম। সো ফাইনালি এবার প্রচুর এক্সাইটেড ছিলাম যেরকম জিপসি করে যদি আমরা যাব। এবং ওখানে কিন্তু মাঝে মধ্যে অনেক রকমের অ্যানিমালস দেখা যায়। ছোট থেকে বইয়ের পাতায় পড়া জায়গাটা আজকে ফাইনালি নিজের চোখে দেখছিলাম এবং এক্সপ্লোর করতে যাচ্ছিলাম, সব মিলিয়ে বিশাল রকমের এক্সাইটেড ছিলাম। আমাদের ওখানে আমরা পৌঁছেছিলাম 4টা নাগাদ, তো ওখানে 5-10 মিনিটের মধ্যে রিপোর্টিং করতে কিন্তু আমাদের জিপসি চলে এসেছিল। আমরা জিপসির মধ্যে দিয়ে পুরো জঙ্গলটা কিন্তু সাফারি করতে করতে যাচ্ছিলাম। একদম পুরো উৎসুক হয়ে তাকিয়েছিল এবং সবাই ফোনের ক্যামেরা অন করেছিল যে কখন কোনো অ্যানিমালস আমরা দেখতে পাবো।
কতটা লাকি হতে পারি সেদিন সেটাই আমরা ভাবছি। আশেপাশে চলতে চলতে আমরা কিন্তু প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম, তবে ক্যামেরা থেকে অতটা দূরে হয়তো সেভাবে দেখা যাচ্ছে না। জঙ্গল সাফারি করতে করতে আমরা ফাইনালি ঢুকে পড়লাম ভেতরে ওয়াচ পয়েন্টের কাছে বা ওয়াচ টাওয়ারের কাছে। এখানে কিন্তু গরুমারা অরণ্যে 5টা ওয়াচ টাওয়ার বা ভিউ পয়েন্ট রয়েছে, সবেরই কিন্তু আলাদা আলাদা টাইম স্লট রয়েছে। আমরা এখানে এসেছিলাম যাত্রা প্রসাদ ওয়াচ পয়েন্টটাতে। এখানে আমাদের দুটো ভিউ পয়েন্ট ছিল, এলিফ্যান্ট ভিউ পয়েন্ট এবং হচ্ছে রাইনো ভিউ পয়েন্ট। দেখা যাচ্ছে এরকম ছাউনির মধ্যে অনেক এখানে হাতি আছে, দেখো কত কিউট একটা ছোট্ট হাতি। এখানে কিন্তু এইভাবে এখানে হাতিগুলো রাখা হয়েছে কারণ এখানে জিপসির মতন কিন্তু হাতিতেও সাফারি করা যায়, তবে এলিফ্যান্ট সাফারির প্রাইস হলো 1000 rupees পার হেড। এই সাফারির এক্সপিরিয়েন্স নিতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অফ ফরেস্ট ডিপার্টমেন্টে সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রি বুকিং করতে হবে। আমরা এই বুকিংটা কিন্তু সেরে ফেলেছিলাম 2 মাস আগে টিকিটের সাথে সাথে। এখানে কিন্তু প্রি বুকিং করতে হবে, এদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে যেটা আমি সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখানে একটাই ওয়াচ পয়েন্ট বুক করেছিলাম, যাত্রা প্রসাদ ভিউ পয়েন্ট। তোমরা কেউ চাইলে কিন্তু 5টাও ভিউ পয়েন্ট করা যেতে পারে, সেখানে সেই অনুযায়ী টাইম স্লট। এলিফ্যান্ট ভিউ পয়েন্টটা উপর থেকে দেখতে বেশ ভালো লাগছিল, খুব শান্ত সুন্দর একটা অনেক বড় বিস্তীর্ণ জায়গা। এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যদি আমরা কোনো অ্যানিমালস দেখতে পাই। এখানে একটা বাইসন দেখা গেছিলো, দেখো ক্যামেরাটা জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। ওরা শুনেছি ওখান থেকে নাকি কি নুন জাতীয় কিছু খায়, এটা আমার শুনতে খুব অদ্ভুত লাগছিলো, বাট যাই হোক শুনলাম দেখলাম। ওপর থেকে দেখো বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছিলো এখান থেকে, তো সব মিলিয়ে কিন্তু বেশ মায়াবী একটা ভিউ। রাইনো ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা একশৃঙ্গ গন্ডার দেখতে পেয়েছিলাম, সো আই কনসিডার মাইসেলফ লাকি দ্যাট ডে। এরপরে আমরা আবার আমাদের জিপসি করে ফাইনালি ফিরছি হোটেলে, কারণ হচ্ছে যাওয়া যাবে না। জানি সকালে এসে তোমাদেরকে হোটেলের ট্যুর দেওয়া হয়নি, সো ফাইনালি পরের দিন সকাল হয়ে গেছে আর তোমাদেরকে আমি দিচ্ছি হোটেলের একটা ট্যুর। এই হলো একতলার রিসেপশনটা, আর এদিকে দেখো সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, বইয়ের র‍্যাক। এখান থেকে কিন্তু তোমরা বই নিতে পারবে। এই দেখো উপরের এই ব্যালকনিটা, যেখান থেকে কিন্তু ভিউটা খুব 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 সুন্দর আর কাম। এখানে আমি অনেকক্ষণ সকালের কফি নিয়ে বসেছিলাম। যাই হোক উপরের রুমগুলো একটু দেখিয়ে দিই। এখানে অনেক রকমের এসি নন এসি সব রকমের রুম আছে। আমাদের রুমটা ছিল এসি রুম, যেখানে প্রাইস পড়েছিল 386 rupees পার হেড, অর্থাৎ একদিনের জন্য হচ্ছে 772 টাকা, যেটা কিন্তু এইরকম একটা জায়গাতে আমাদের কাছে বেস্ট পকেট ফ্রেন্ডলি। সেখানে কিন্তু ফ্রি ওয়াইফাই ছিল যেটা ভালো রকম ইউজ করতে দিচ্ছিল, অনেক কাজে হেল্প হচ্ছিলো আমাদের। তারপর এখানে এরকম ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা ছিল, সব কিছু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা ছিল মোস্ট পজিটিভ পয়েন্ট। আর এখানে রুম সার্ভিসও কিন্তু ভালো ছিল। বুকিংয়ের গভর্নমেন্ট ওয়েবসাইট আছে যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু বুকিং করতে হবে, তবে বুকিং আগে থেকে করতে হবে কারণ এইরকম ঘরগুলো কিন্তু খুব সহজে ফাঁকা পাওয়া যায় না। তো আজকের মতো এই রইল ডুয়ার্সের পার্ট 1। এরপরে কোথায় যাব, কি অ্যাডভেঞ্চার করব, সব কিছু আসছে ডুয়ার্স ভিডিওর পার্ট 2-তে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। সো স্টে টিউন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসছে ডুয়ার্স ব্লগ পার্ট 2।